রক্তের বিনিময়ে আমরা আজকে বাংলা মুক্ত করতে পেরেছি। আমাদের দীর্ঘ ১৬ বছরের জেল জুলুম অত্যাচার হত্যা সংগ্রামের পরিসমাপ্তি ঘটেছে শহীদ এবং মুক্তদের রক্ত দিয়ে। আজকে এই সিরাজগঞ্জে গত ১৬ বছর আমরা ঘর থেকে বেরোতে পারি নাই। আমার প্রিয় শহর সিরাজগঞ্জ, আমার পরিবার গত ১০০ বছর যাবৎ সিরাজগঞ্জের মানুষের পাশে আছে। আমরা সিরাজগঞ্জের মানুষের সেবায় নিয়োজিত, তাই আমরা বারবার জনগণের ভোটে নির্বাচিত হই, সরকারে যাই, আবার ফিরে আসি। গত ১৬ বছর এই সিরাজগঞ্জে আমার উপরে যে নির্যাতন করা হয়েছে, আমি বাড়ি থেকে বেরোতে পারি নাই, আমি বাজারে আসতে পারি নাই, কারো বাড়িতে যেতে পারি নাই, রাজাদের অনুমতি না ছাড়া, ওসি সাহেবের অনুমতি ছাড়া যেতে পারি নাই, বাজারে আসতে দেয় নাই, বাজারে নাকি রাজার বাড়ি আছে, আমি জানি না বাজারে কোন রাজার বাড়ি যে আমরা আসতে পারবো না। আমি যখন বিদেশে চিকিৎসারত সিঙ্গাপুরে শুনলাম হাসিনার আদালত আমাকে সাজা দিয়ে দিয়েছে, হাসিনার আদালত আমাকে সাজা দিয়ে দিয়েছে, তৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম হাসিনার এই অন্যায় বিচার আমি মানব না, হাসিনার জেলে আমি যাব না, আমি বিদেশে থেকে আমার নেতা কর্মীদের সাথে কথা বলবো, আন্দোলন সংগঠিত করব, আন্দোলন পরিচালিত করব, আমি তাই করেছি। অনেকে বলে আওয়ামী লীগের সেই রাজ পরিবারের রাজা নাকি বলে, আমি আর ফিরব না, আমি ফিরেছি, লাখো জনতা নিয়ে ফিরেছি, আমি পালাই নাই। বিদেশে আমার ঠিকানা ছিল, আমি সারা পৃথিবীতে আমেরিকার সিনেটর থেকে শুরু করে ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে ইউর কমিশনারদের শুরু করে সবার সাথে দেখা করেছি, বাংলাদেশের অত্যাচারের কথা জানিয়েছি, কিন্তু আমি আত্মগোপন করি নাই। আমাকে ইউটিউবে সবাই দেখেছে, আমার ইন্টারভিউ সবাই পড়েছে, কিন্তু আজকে যারা উন্নয়ন উন্নয়ন করে, উন্নয়ন মানে দুর্নীতি, উন্নয়ন মানে কোটি কোটি টাকা চুরি করা এবং জনগণের উপরে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া, লুট করে বাংলাদেশকে ফোকলা করে চলে গেছে, প্রশাসন নষ্ট করে গেছে, পুলিশ নষ্ট করে গেছে, প্রতিটি প্রশাসন নষ্ট করে এরা চলে গেছে। আজকে একটা দুর্ঘটনা ঘটনা ঘটে গেল আমার কর্মীদের অতি উচ্ছ্বাসে, আমি আজকে চুপ করেছিলাম, অনেকদিন পরে এসেছি, আমার বদনাম আছে, আমি কর্মীদের গালিগালাজ করি, কিন্তু এইরকম পাগলা ঘোড়াকে চালাতে হলে আমাকে গালিগালাজ করতে হবে। আজকের যে এত বড় মিটিংটা যে নষ্ট হয়ে গেল, এর জন্য দায়ী বিএনপির নেতা কর্মীরা সবাই মিলে, আজকে আমার অনেক কথা বলার ছিল। আমরা সিরাজগঞ্জে ১০০ বছর রাজনীতি করি, আমার বাড়ির সামনে দিয়ে মোটর সাইকেল নিয়ে যায়, বলে এই শালা বেরো, এই শালা কই বেরো, দম্ম দেখে বলে টুকুর শার্ট যেন লাল হয়ে যায়, দম্ব দেখে বলে টুকু আর জীবনে কোনোদিন আসবে না, তো টুকু তো এসেছে, লক্ষ জনতা তাকে নিয়ে দাঁড়িয়ে আছে, অন্যায় আল্লাহ সহ্য করে না, সীমা লঙ্ঘনকারী দেশ সীমা লঙ্ঘন করে না, চোখ।
আমরা কোনোদিনও পালিয়ে যাই নাই। আমরা 71 থেকে 75 নির্যাতিত হয়েছি। এই সিরাজগঞ্জে তোমরা ভুলে গেছো, এই সিরাজগঞ্জে 5টা ক্যাম্প ছিল। একটা ক্যাম্পের নাম ছিল চার্লির ক্যাম্প, একটা ক্যাম্পের নাম ছিল নতুর ক্যাম্প, একটা ক্যাম্পের নাম ছিল হায়দার আলীর ক্যাম্প, আর একটা ক্যাম্প ছিল নাম জানি কি হিন্দু 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 সমরের ক্যাম্প, সমর শঙ্করের ক্যাম্প। সেই ক্যাম্পে যুবক মুক্তিযোদ্ধাদের এনে রাত্রেবেলা গুলি করে হত্যা করে যমুনা নদীর ভাসিয়ে দেওয়া হতো। যমুনা নদী যদি কথা বলতে পাইতো তাহলে বলতো কত মায়ের রক্ত তারা ঝরিয়েছে। 96 সালে ক্ষমতা এসেছিল, মাপ চাইছিল, মাপ চেয়ে ক্ষমতা এসেছিল। 75 সালে দুর্ঘটনা ঘটার পরে এমনি সিরাজগঞ্জের কোন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না, কোন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। ইতিহাসে এটা বিরল, নেতা নাই, আওয়ামী লীগ নাই। এবারও নেত্রী কাপড় তুলে পলাইছে, আর নেতাদের কারো খুঁজে পাওয়া যাচ্ছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পালিয়ে যায় নাই, খালেদা জিয়া পালিয়ে যায় নাই। ইলেকশন দিয়েছে, বিরোধী দলের নেত্রী হয়েছে, তবু দেশ ত্যাগ করে নাই। এটাই হলো বিএনপি। এই বিএনপি রাজনীতিটা করে, সেজন্য বিএনপি নেতা কর্মীরা টিকে থাকে, বেঁচে থাকে, যুদ্ধ করে। ভাইরা আমার, আজকে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে সব দলকে বন্ধ করে ওরা একলা থাকতে চায়। তাই আমাকে আর দুইটা পরিবারকে হাসিনা টার্গেট করেছিল। এক হলো আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার, তার দুই সন্তান তাকে গ্রেফতার করেছে, মামলা দিয়েছে, জেল দিয়েছে, আমাকে গ্রেফতার করেছে, মামলা দিয়েছে, আমাকে জেল দিয়েছে, হাইকোর্টে মামলা খালাস হওয়ার পর। তো এরা মানুষের মানুষকে দেখতে পারে না, তারা এক দলে বিশ্বাস করে। সেই জন্য পতন হলে তাদের খুঁজে পাওয়া যায় না। আজকে ইতিহাসের একটা রেকর্ড হয়ে গেল যে একটা দল ক্ষমতাচ্যুত দুইবার হয়েছে, দুইবারই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। এবার তো 20-22 বছরে ক্ষমতায় এসেছিলে, আল্লাহ রহমতে আল্লাহকে হাজির নাজি রেখে বলতেছি আগামী 50 বছরেও ক্ষমতায় আসবে। খালি কুট কুট করে কাটেন তো এ কাটায় কম হবে না, ওই ফেসবুকে উকুনের মতো কথা বলে কোনো লাভ হবে না। বিএনপি কে জন্ম দিয়েছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেখানে উনি সব দলকে সুযোগ দিয়েছিল রাজনীতি করার, এবং সব দল আমাদের আমলে রাজনীতি করেছে। তাই বলতে চাই আমার প্রেসিডেন্ট, আমার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সবাইকে রাজনীতি করতে দিতে চাই, আমরাও চাই। এই সিরাজগঞ্জের আওয়ামী লীগের বাইরের বলি, আপনারা যে সবাই খারাপ তা না, কিন্তু যারা খারাপ কাম করছে আল্লাহর রহমতে তাদের কোনো রেহাই নাই। আপনারা ভালো যারা আছেন, রাজনীতি করতে চান, রাজনীতি করেন, খারাপ রাজনীতি করেন, সৎভাবে রাজনীতি করেন, বিএনপি কোনো বাধা দেবে না, নির্বাচন করবে তোমাদের সাথে। কিন্তু যারা সিরাজগঞ্জের রক্ত বইয়েছে, যারা সিরাজগঞ্জের শেষের দিন পর্যন্ত আমার 4টা কর্মীকে হত্যা করেছে, 4 জনকে হত্যা দিয়ে শুরু করেছিল, জবানদের দিয়ে হত্যা করেছিল, আর শেষ করেছে আরো 4 জনকে হত্যা করে। এই আওয়ামী লীগদের যারা ছিল তাদের বিচার এই সিরাজগঞ্জের মাটিতে হবে।
যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে লুট করেছে টাকা পাচার করেছে তাদের বিচারে তাদেরকে বুঝতে হবে এই দেশ কারো বাপের দেশ না এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল কারো একার দায়িত্বে না এই মুক্তিযুদ্ধ ছিল একটা জনযুদ্ধ যে যুদ্ধের মঙ্গনে আমার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল যে রণাঙ্গনে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমি